ইচ্ছে করলে নবী আমার থাকতে পারতে না আরশে, উম্মতের মায়াই নবীজি মদিনাতে শুয়ে আছে। গুরুত্বপূর্ণ ইবাদত কুরআনুল কারিমে এর আলোচনা হয়েছে, আমরা সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 183 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রোজাকে ফরজ করেছে কুতিবা বলে, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকেও ফরজ করা হয়েছে। জিহাদ মানে কি? অন্যায়ের প্রতিবাদ করা, প্রয়োজনে হাত দিয়ে, কি বলেন, প্রয়োজনে মুখ দিয়ে, প্রয়োজনে অন্তর দিয়ে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুল কিতাল বলে অন্যায়ের প্রতিবাদ করাও ফরজ করেছে। আমরা অনেক সময় অনেক রমজান মাসে রোজা রাখতে পছন্দ করি এবং রোজা রাখিও, অনেক সময় চাঁদের রোজাও রাখি, নকল রোজাও রাখি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করাও যে একটা ফরজ ইবাদত এই দিকে আমাদের কোনো হুঁশ নেই। অনেক সময় আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত আদায় করি, আমাদের অনেক লোক আল্লাহর ঘর তওয়াফ করে এসেছে, কিন্তু তাদের সামনে যখন অন্যায় হয় আমরা তখন মুখ মুজে সহ্য করি। মনে রাখবেন এটা অন্যায়ের প্রতিবাদ করাও ফরজ, যে এটাকে প্রশ্রয় দিল সে একটা ফরজ তরক করার গুনাহ করল না। কথাটা বুঝাতে পারলাম তো ইনশাআল্লাহ? তাহলে অন্যায়ের প্রতিবাদ করাটাও কি নফল? কি বলেন, সুন্নাত না ফরজ? অন্যায়ের প্রতিবাদ করাও ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল, সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। এখন কেউ প্রশ্ন করতে পারে আমাদের জন্যই কি শুধু ফরজ? আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তরে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে উম্মতে মুহাম্মাদী, হে নবী মুহাম্মদ, শুনেন, আপনার উম্মতদেরকেও বলে দিন শুধু আপনাদের উপরেই আমি সিয়ামকে ফরজ করেছি বিষয়টা এমন না, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছিল প্রত্যেকের উপরে সিয়াম পালন করা ফরজ ছিল। কিন্তু বিষয়টা সংখ্যায় কম বেশি ছিল। কিসে কম বেশি ছিল? আমাদের যেমন এক মাস অন্যান্য পয়গম্বরের এত দীর্ঘদিন ছিল না, কারো আবার এর চেয়েও বেশি দীর্ঘদিন ছিল, মানে সময়ের ব্যবধান ছিল। কিন্তু সিয়াম প্রতিটা নবী ও রাসূলের যুগে, প্রতিটা নবী ও রাসূলের উম্মতের উপরে এবং প্রতিটা নবী ও রাসূলের উপরে ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ প্রশ্ন করতে পারে বা বলতে পারে সিয়াম পালন করলে আমাদের লাভ কি? দীর্ঘ একটা সময় সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মানে বর্তমানে কত, 4:29 প্রায়, 4:27, 4:26 থেকে আমরা খাওয়া দাওয়া স্ত্রী সহবাস এগুলো ছেড়ে দিই, কতক্ষণ পর্যন্ত, 6:29 পর্যন্ত, এই যে একটা লম্বা টাইম, মানে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি আমি যদি না খেয়ে থাকি তাহলে আপনার আমার লাভ কি হবে? কেউ যদি প্রশ্ন করে আল্লাহ তাআলা তারও উত্তর দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যদি এই দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারো, দীর্ঘ একটি মাস যদি সিয়াম সাধনা করতে পারো তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাতেবে ওহির অন্যতম একজন সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জিজ্ঞাসা করলেন ও নবীর সাহাবী মুত্তাকি বিষয়টা আমি বুঝলাম না আমাকে একটু বুঝিয়ে দাও তাকওয়া কাকে বলে মুত্তাকি কাকে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর সাহাবী উমার তুমি কি এমন রাস্তা দিয়ে অতিবাহিত করেছো যে রাস্তাটা একেবারে সংকীর্ণ ডানেও কাটা বামেও কাটা এমন পথ কাটাযুক্ত পথ তুমি কি অতিক্রম করেছো নবীর সাহাবী উমার বললেন ও উবাই বিন কাআব হ্যাঁ হায়াতে জিন্দেগিতে চলতে গিয়ে অনেক সময় এমন পথ পেয়েছি যেই পথের ডানে বামে কাটা রাস্তা সংকীর্ণ উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও উমার তখন তুমি কি করো উমরে ফারুক বললেন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুছিয়ে নি যাতে করে কাটাই লেগে রক্তপাত যেন না হয় বা জখম যেন না হয় শরীরে যদি কাপড় থাকে সেই কাপড়গুলো গুছিয়ে নি যাতে কাটাই লাগার কারণে আমার কাপড় গেল যেন ছিঁড়ে না যায় নষ্ট না হয় উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর শুনো মুত্তাকি বা তাকওয়া এমন একটা জিনিস বান্দার সামনে সব পথ খোলা থাকবে কিন্তু বান্দা ধাপ দেওয়ার সময় চিন্তা করবে এটা আল্লাহর রাস্তা নাকি শয়তানের রাস্তা বান্দা তাকানোর সময় খেয়াল করবে আমি যেই দিকে তাকাচ্ছি আসলে আল্লাহর রাস্তার দিকে তাকাচ্ছি নাকি শয়তানের রাস্তায় আমি হাত দিয়ে যেটা ধরছি আসলে শরীয়ত সম্মত নাকি অবৈধ বান্দা যখন কাটাযুক্ত পথে যেভাবে সতর্কতা অবলম্বন করে হায়াতে জিন্দেগিতে যখন এই ধরনের সতর্কতা অবলম্বন করে পথ চলে ওই ব্যক্তিকে আমরা বলে থাকি মুত্তাকি তাহলে মুত্তাকি মানে আপনার ইচ্ছে মতো সব কিছু করা যাবে না এর নাম মুত্তাকি আমরা আর্মি পার্সনকে অনেক সময় দেখে থাকি তারা বাংলাদেশ সরকারের একটা কি বলেন বাংলাদেশ সরকারের কিছু নিয়ম নীতি মেনে আর্মিতে ভর্তি হওয়ার কারণে একটা আর্মি কি মেসির কাটিংয়ে চুল কাটতে পারে একটা আর্মি কি ম্যারাডোনার কাটিংয়ে চুল কাটতে পারে একটা আর্মি কি রোনালদোর মতো করে চুল কাটতে পারে না সে আর্মিতে ভর্তি হওয়ার কারণে তার ল তার আইন তাকে বলছে না তুমি আর্মি কাটিং মারো অন্য কাটিং মারা যাবে না একজন আর্মি আর্মিতে ভর্তি হওয়ার কারণে আপনার আমার মতো ইচ্ছে করলে কি যখন তখন ডিউটিরত অবস্থায় যেই কোনো পোশাক ইউজ করতে পারে না কেন পারে না তার একটা রুলস আছে আপনার আমার মতো একটা আর্মি ইচ্ছে করলে পায়ে ব্যবহার করা শু বুট জুতা যদি মনে করে আমি যেই কোনো বুট জুতা পরে ডিউটি করব পারবে পারবে না তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে সম্মানিত উপস্থিতি মাত্র একটা প্রশাসনের ডিপার্টমেন্টের মধ্যে একটা আর্মি একটা প্রশাসনিক ডিপার্টমেন্ট সেখানে যদি ওই জায়গায় ভর্তি হওয়ার কারণে সে ইচ্ছে মতো যদি পোশাক পরতে না পারে ইচ্ছে মতো যদি চুল কাটতে না পারে ইচ্ছে মতো যদি পায়ের জুতাটাও ব্যবহার করতে না পারে তো একজন মুত্তাকি হওয়ার পরে মুসলমান হওয়ার পরে ইচ্ছে মতো কি সে চুল কাটতে পারে ইচ্ছে মতো কি জামা পরতে পারে ইচ্ছে মতো কি তার গালটা করতে পারে ইচ্ছে মতো কি সে জামা কাপড় পরিধান করতে পারে না একজন আর্মি পার্সন হওয়ার কারণে তার যেমন কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন তাকে বাঁচাবে দুনিয়াতে মাত্র আখিরাতে কোনো কাজে লাগবে না আর একজন মুত্তাকি যার নিয়ম কানুন পরকাল পর্যন্ত কবর পর্যন্ত ফুলসিরাত পর্যন্ত হাসর নাসর সব পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো এই মুত্তাকির কি নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই কি বলেন আছে না নাই তো মুত্তাকি হতে হলে যেমন তেমন ভাবে চলা যাবে না কেউ প্রশ্ন করতে পারে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে একজন মানুষ মুত্তাকি হয় আর কে মুত্তাকি হতে পারে বা মুত্তাকি হলে আপনার আমার লাভ কি হবে কুরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وأزلفت الجنة للمتقين বান্দা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে তুমি যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার জন্য জাহান্নাম হারাম তুমি আমার জান্নাতের অধিবাসী হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারেন মানুষের ভিতরে সবচেয়ে মুত্তাকি কারা কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি আমি আল্লাহকে ভয় বেশি করে তাদের মধ্যে সিয়াম পালনকারী কারণ যখন টাইম হয় নাই সামনে সব ধরনের খাবার আপনি ইচ্ছে করলে খেতে পারবেন না আপনি ইচ্ছে করলে পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারবেন কিন্তু আপনি খান না আপনার সামনে আঙ্গুর আপেল বেদেনা আনারস সব ধরনের ফল ফ্রুট থাকে আপনি ইচ্ছে করলে খেতে পারবেন না দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে যেমন মুত্তাকি হওয়া যায় অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আরেকজন আরেক সম্প্রদায় সবচাইতে বড় মুত্তাকি তারা হলো আলে তারা নবীজি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া পৃথিবীতে আমার পরে সম্মানিত ব্যক্তি হচ্ছে কারা আলেম সম্প্রদায় এরা হচ্ছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এর পরে যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে মুত্তাকি হলে এর পরে তারা কারণ একজন আলেম হতে হলে বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তাকে আলেম হতে হয়েছে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন যেই জাতি আলেম উলামাদের উপরে নির্যাতন করবে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় সেই জাতির অধঃপতন সেই জাতির একইবারে মনে করেন ধ্বংস নেয়ার বাই নোজ নাকের ডগায় মানে কোথায় নাকের ডগায় এই এলো বলে আপনি আজকে সন্ধ্যা হবে এতটুকু গ্যারান্টি দিতে পারবেন না যেই জাতি যত বেশি আলেমের উপরে অত্যাচার করবে নির্যাতন করবে সেই জাতির ধ্বংস সেই জাতির মানে অধঃপতন তার নাকের ডগায় বসে আছে সম্মানিত উপস্থিতি আজ লকডাউনের বাহানায় প্রতিদিন কোনো না কোনো আলেমকে তুলে নেওয়া হচ্ছে এই আলেমরা তো কোটি কোটি টাকা আত্মসাৎ করেনি আমি নৌকার লোকদেরকে বলবো শুনেন আমরা যখন বড় একটা নদী পার হবেন তাহলে একটা নৌকার দরকার কি বলেন বড় নদী পার হতে হলে কিসের দরকার নৌকার দরকার সম্মানিত ভাইরা এই নৌকায় মানুষ যখন ওঠা শুরু হলো উভার লোড মানুষ যদি নিয়ে নেন আবার নৌকাটা যখন চলা শুরু করলো মাছ দরিয়ায় গিয়ে যদি লাফালাফি শুরু করেন মাঝির কথা যদি না মানেন আল্লাহ বিল্লাহ যদি না করেন তো এই নৌকার অবস্থা এমন হবে যে কোনো মুহূর্তে মাঝি সহ এবং ওই যাত্রী সহ মাছ দরিয়ার মধ্যে ডুবে যেতে পারে নৌকায় এখন লোক বেশি আপনি জরিপ করে দেখেন সারা বাংলাদেশে নৌকার লোক বেশি এদের লাফালাফি বেশি কেউ বা আলেমকে রাতারাতি তুলে নিচ্ছে কেউ বা আলেমের সাথে খেলতে চাচ্ছে কেউ বা আলেমের দাঁত ঘাড় মটকিয়ে দিতে চাচ্ছে এদের লাফালাফিও বেশি নৌকাতে লোকও বেশি এদের যেই কোনো মুহূর্তে ভয়ানক একটা দুর্যোগ হতে পারে আমরা যখন বড় ধরনের নৌকাতে উঠে যখন পার হই আর যদি নিজের ইচ্ছে মতো উঠে লাফালাফি করেন মাঝির কথা যদি না মানেন আবার উভার লোড যদি হন মনে রাখবেন নৌকা যেই কোনো সময় যাত্রী সহ মাছ দরিয়ায় যখন ডুবে যাবে আর ফায়ার ব্রিগেড নৌবাহিনী সেনাবাহিনী এরা যদি না যায় তাহলে যেই কোনো মুহূর্তে আপনার প্রাণেরও সর্বনাশ হতে পারে মনে রাখবেন আপনাদের নৌকায় লোক বেশি আবার লাফালাফিও বেশি এ যেই কোনো মুহূর্তে আপনারা তলিয়ে যেতে পারেন আর কেমনভাবে তলাবেন জিন্দেগিতে টাইটানিকের মতো খুঁজে আর পাবে না তুলতেও আর পারবে না কারণ সময় সব সময় একই কথা বলে না সময় কখনো আলাদা কথাও বলে সম্মানিত উপস্থিতি তাহলে তাকওয়া অর্জন যারা মুত্তাকি এরা যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করলো এরা হচ্ছে মুত্তাকি আর আলেম ওলামা যারা এরা হচ্ছে মুত্তাকি আল্লাহ কোরআনে বলছেন যে মুত্তাকি হলো
wa uzlifatil jannatu lil muttaqin ami jannat ke sushojjito kore rekhechi shikkhito byaktir jonno na dhonider jonno na kono personal vip loker jonno na ami to dekhbo amar jannat dewar shomoy muttaqi ke ar muttaqi na ke je muttaqi hobe se hote pare krishok hote pare bhanchalok hote pare anpor mane oshikkhito ekjon person tar jonno jannat apni sarbocch power e thakte paren একটা দেশের প্রধান হতে পারেন সারা পৃথিবীর প্রধান হতে পারেন কিন্তু আপনার ভিতরে মুত্তাকির কোনো সিফাত নাই আপনাকে আল্লাহ তাআলা জান্নাত তো দূরের কথা যে জান্নাতের 500 বছর দূরে থেকে সুঘ্রাণ পাওয়া যায় এই সুঘ্রাণও আপনার নাকে পৌঁছাবে না বলি না নাউজুবিল্লাহ বিরানি পাক করলে দূর থেকে সুঘ্রাণ আসে না তো জান্নাতে তো নাজ নিয়ামতে ভরা এই নাজ নিয়ামতের সুঘ্রাণও পাবে না